জি টোয়েন্টি বৈঠকের আগে ভুল বদলে গেল প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সের নবরূপের সামনে এলো আইটিপিও কমপ্লেক্স এদিন সকাল দশটায় আইটিপিও কমপ্লেক্স চত্বরে যজ্ঞ অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সেপ্টেম্বর মাসে বৈঠক হতে চলেছে এই আইটিপিও কমপ্লেক্সে নয়াদিল্লির প্রগতি ময়দানে অবস্থিত ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা আইটিপিও কমপ্লেক্সকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে প্রায় একশো তেইশ একর জমির উপরে অবস্থিত এই আইটিপিও কমপ্লেক্স বৈঠক সম্মেলন ও প্রদর্শনীর বৃহৎ কেন্দ্র হয়ে উঠতে চলেছে বুধবার সকালে আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এদিন সকাল দশটায় যজ্ঞের আয়োজন করা হয় আইটিপিও কমপ্লেক্সে সেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যজ্ঞের পর আইটিপিও পি ও সম্বর্ধনা দেওয়া হবে বিকেলে রয়েছে মূল উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যে সাড়ে ছয়টায় এই অনুষ্ঠান শুরু হবে সেই সময়ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠান থেকে জি টোয়েন্টি স্ট্যাম্প ও কয়েনের উন্মোচন করবেন প্রধানমন্ত্রী প্রথমবারে জি টোয়েন্টির সভাপতিত্বে দায়িত্ব পেয়েছে ভারত দেশের একাধিক প্রান্তে জি টোয়েন্টির বিভিন্ন বৈঠক হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে জি টোয়েন্টির বৈঠক হতে চলেছে তার আগে নবরূপের সামনে এলো আইটিপিও কমপ্লেক্স রিপোর্ট আর ইনিউজ